জেলার অসচ্ছ জনগোষ্ঠীকে বিনামূল্যে আইনি সেবা দিতে গেল বছর থেকে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতে শুরু হয় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যক্রম। যারা একেবারেই অসহায়, একেবারেই গরিব, যাদের নিঃস্ব অবস্থায় জীবনযাপন করতে হয়, তারা যখন আইনি বঞ্চিত হয় লিগ্যালি তাদেরকে তখন হাত বাড়িয়ে দেয়। আমি আবেদন করেছি, বিচারে প্রার্থী হয়েছি, প্রার্থী হওয়ার পরে তাকে ডেকে আনে, আমার টাকাটা এখান থেকে উদ্ধার করে দিয়েছে। লিগ্যালের মাধ্যমে আমার কোনো টাকা পয়সা খরচ হয় না এবং আমাকে সুন্দরভাবে, খুব সুন্দরভাবে সেবা প্রদান করছে লিগ্যালে। আমি এখানে মামলা দিলাম, কিন্তু মামলাটা দিয়ে সমস্যা করার সমস্যা নেই না, নিষ্পত্তি হয়ে গেছে স্যার। সংস্থাটিতে নিয়োজিত রয়েছেন সিনিয়র সহকারী জজ পদমর্যাদার একজন কর্মকর্তা, দুজন অফিস সহকারী ও 18 জন আইনজীবী। তবে এই জনবলে জেলার 9টি উপজেলার মানুষকে সেবা দেওয়া কষ্টকর, রয়েছে যানবাহন সংকটও। আগে যেসব মামলায় বছরের পর বছর বিচার প্রার্থীরা আদালতের বারান্দায় ঘুরেছে, এখন দেখা যাচ্ছে আমাদের জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সেগুলো অনায়াসে 2-3 ডেটের মধ্যে, বড় জোর 2 মাসের মধ্যে সমাধান করে দিচ্ছেন। সবচেয়ে বড় যেটা ক্রাইসিস সেটা হচ্ছে আমাদের এখানে লজিস্টিক সাপোর্ট এবং প্রয়োজনীয় জনবল কিন্তু নেই। আমাদের জেলা লিগ্যাল এইড অফিসে কোনো নিজস্ব জারিকারক নেই, যার ফলে আমাদের বিভিন্ন নোটিশ জারি করার জন্য কখনো ম্যাজিস্ট্রেট কোর্ট, কখনো জজ কোর্টের উপর নির্ভরশীল হতে হয়, যার ফলে একটা নোটিশ পৌঁছাতে গেলে আমাদের অনেক সময় লাগে। এ পর্যন্ত জেলায় 65টি পারিবারিক, 19টি দেওয়ানি ও 16টি ফৌজদারি মামলার আপোষ নিষ্পত্তি করেছে সংস্থাটি। এছাড়া প্রায় 150 জনকে অন্যান্য আইনি পরামর্শ দিয়েছে এটি। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।